নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ পাউরুটি দিয়ে একদম সাধারণ আর চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে পাউরুটি দিয়ে এই স্যান্ডউইচ। আর খেতেও কিন্তু এটা খুবই টেস্টি আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। সকালে জলখাবারে এটা বানিয়ে নিতে পারেন, আর খুব বেশি উপকরণও এর জন্য লাগে না। এখানে বেশ কিছুটা মাখন নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি একটু গলিয়ে নেব। দেখুন মাখনটা গলিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব। দুটো পাউরুটির স্লাইস নিয়ে দুটোরই একটা পিঠে এরকমভাবে বেশ কিছুটা করে মাখন লাগিয়ে নিতে হবে। ভালো করে মাখন পুরোটার মধ্যে লাগিয়ে নিতে হবে। দুটোর মধ্যেই আমি মাখন লাগিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম টমেটো সস। দুটো পাউরুটিরই যে পিঠে মাখন লাগিয়েছিলাম তার ঠিক উল্টো পিঠে এইভাবে টমেটো সস মাখিয়ে নেব। এখানে আমি হট অ্যান্ড সুইট টমেটো সস ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের টমেটো সসই ব্যবহার করতে পারেন। যদি এমনি টমেটো সস হয় তাহলে আপনারা এর মধ্যে একটু চিলি সস মিশিয়ে নিতে পারেন। এখন নিয়ে নিলাম আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে খুব ভালো করে আমি চটকে নেব। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো। এখন দেব সামান্য একটু টমেটো সস আর এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে সবগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব। এবার পাউরুটির একটা স্লাইস নিয়ে যেদিকে মাখন লাগানো আছে সেদিকটা হাতের উপরে রেখে, যেদিকে সস লাগানো আছে সেদিকটার উপর আলুর পুরটাকে এরকমভাবে বসিয়ে দেব। এবার অন্য পাউরুটিটা নিয়ে যেদিকটা সস লাগানো আছে সেদিকটা আলুর উপরে রেখে এরকমভাবে ভালো করে চেপে দেব। এখন গ্যাসে তাওয়া বসিয়ে তার উপর এই পাউরুটিটাকে বসিয়ে দেব আর ঢেকে দেব। গ্যাসের আঁচ একদম লো রাখব, বেশি আঁচ দিলে পাউরুটি পুড়ে যাবে, কারণ আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না। এক মিনিট থেকে দেড় মিনিটের মতো রেখে পাউরুটিটাকে উল্টে দেব। আবার ঢেকে দেব, এক মিনিটের মতো রেখে গ্যাস বন্ধ করে দেব। এবার নামিয়ে নিলেই রেডি পাউরুটির মচমচে স্যান্ডউইচ।